tang shalosho abalambi Bharat Abhiyan ni samung butang no biskango tonai open network for digital commerce no te ye gitanjali guest house khlai jaka kasha workshop anda pandawan arwayangi manjaka shodeshi jagaran monchoni akhil bharatiya assistant secretary dr don poddaram agarwal workshop pandawa shakshak ni yakungo basawi mana ni bagai open network te digital commerce no manjaknai lokorong ni biskango tu bujakha phorungmong je karyakram ta ekhane hocche তার মূল বিন্দু মানুষের স্বাবলম্বী করে দেওয়া স্বাবলম্বী করতে গিয়ে আমাদেরকে তাদেরকে বোঝাতে হয় যে তাদের যে হ্যান্ডিক্রাফট বা বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে সেটাকে বাজারে কিরকম ভাবে বিক্রি করা যায় এখন আমরা সবাই জানি যে এখন কম্পিউটারে যুগ অনলাইন জিনিসগুলোই বেশি বাজারে বিক্রি হয় স্থানীয় যে জিনিসগুলো আছে সেই স্থানীয় জিনিসগুলোকে ভারতবর্ষে বিভিন্ন বাজারে কিরকম ভাবে তারা নিয়ে যেতে পারে তার জন্য আজকে আমরা এই একটা অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ডিজিটাল কমার্স তো এই ডিজিটাল কমার্সটাকে সাধারণ মানুষের কাছ থেকে কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী একটা যোজনা চালু করেছে তার হচ্ছে নাম ONDC অনলাইন নেটওয়ার্ক ও ডিজিটাল কমার্স আমরা সকলেই জানি যে ইদানিং কয়েক বছর ধরে এই যে গ্লোবালাইজেশন যেটা চলছে তো ই কমার্সে যে জিনিসগুলো সেটা বেশিরভাগ আমাজন ফ্লিপকার্ট বাইরে বিদেশি কোম্পানি যারা আছে তারাই ই কমার্সের মার্কেটটা দখল করে রেখেছে আর এটাতে আমাদের যে সাধারণ যারা রিটেল ট্রেডার অথবা আর্টিসান তারা কিন্তু ওই ওদের মারফতে জিনিস বিক্রি করতে গিয়ে তারা বেশিরভাগ কমিশন ওই ফ্লিপকার্ট আর আমাজন তারা নিয়ে নিচ্ছে কাজেই আমাদের দেশে নিজের স্বদেশি একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে ONDC আমার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা দিল্লি থেকে ঋষি আছে আর তাইকম ও মণিপুর থেকে এসছে আর আমাদের এখানকার ত্রিপুরা প্রান্তের সংযোজক শিবাজি ঘোষ তারপরে আরও আমাদের যারা কার্যকর্তা আছে তো আমরা আজকে এখানে এখানকার রুরাল লাইভলিহুড মিশনের সাথে যারা যুক্ত মহিলারা আছে আরও যারা লোকজন আছে আর্টিসান তো আমরা যেমন বম্বে বাম্বু রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে আর বাম্বু গাছ নিয়ে যেটা আমরা দেখি যে ত্রিপুরার অনেক জিনিসপত্র ভালো ভালো জিনিসপত্র তৈরি হয় সেটা এখানে তারা বাজার না বুঝে তারা খুব কম দামে অল্প দামে তাদেরকে বিক্রি করে দিতে হবে আমরা চাই যে এই জিনিসপত্র যেটা বড় বাজারে বড় বড় শহরে যেটা বিক্রি হয় সে তার দুই গুণ তিন গুণ দামে বেশি বিক্রি করে আমরা চাই যে জিনিসগুলো এরা স্থানীয় মানে তারা বাজার না বুঝে খুব অল্প দামে তারা বিক্রি করতে বাধ্য হয়ে যাচ্ছে আমরা চাই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যেন আরও বেশি করে তার দাম তার ন্যায্য মূল্যে তারা পেতে পারে তাদের এদের জীবিকাটা আরও বেশি ভালো হবে জীবিকাটা ভালো বেশি হলেই মানে আপনি ধরেন তারা স্বাবলম্বী হতে পারে তো মৌলিকভাবে আমি বলবো যে আমাদের স্বদেশী জাগরণ মঞ্চ এটা আমরা সারা ভারতবর্ষে একটা স্বাবলম্বী ভারত অভিযান এটা চালাচ্ছি আর ভারতবর্ষে 765 জেলাতেই এই প্রোগ্রামটা চলছে তো সব রকমভাবেই আর গভর্নমেন্টের বিভিন্ন যে এজেন্সিজ আছে খাদি গ্রাম উদ্যোগ বলুন নাবার্ড বলুন ONDC বলুন এই বিভিন্ন এজেন্সিসগুলোকে সিডবি বলুন অন্যান্য ব্যাংক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এই কার্যক্রমগুলো নিচ্ছি আর ডাইরেক্ট আমরা বিভিন্ন সরকারি যোজনার যে জিনিসগুলো স্কিল ডেভেলপমেন্ট আছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট আছে মানুষকে কীরকমভাবে স্বাবলম্বী করা যায় ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ তারা তো চাকরি করতে পারে না সবাই তো চাকরি পাবে না তো আমাদের স্লোগান হচ্ছে বি এ জব প্রোভাইডার ডোন্ট বি এ জব সিকার ঠিক আছে রাজাখর আগুলি নিশিমি প্রবীর নিকক্থম চিনি খরাং